এবার এই ডিভাইসটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে আরজিবি মিউজিক লাইট। এটার মধ্যে দেখানোর মতো ওই অর্থে কিছু নাই, এখানে জাস্ট একটা টাইপ সি একটা ইনপুট আছে, মানে পাওয়ার ইনপুট, আর এই যে এখানে একটা ছোট্ট একটা মাইক্রোফোন। তো আশেপাশে যে অডিওগুলো আছে, অডিওগুলো এই মাইক্রোফোনটা দিয়ে নেয়, নিয়ে তারপরে একটা এরকম একটা ইকুয়ালাইজার দেয়, সে অ্যানালাইজ করে। ভিতরে একটা প্রসেসর আছে, আর তো ইনপুট বলতে শুধু এইটা দেয়া, আর হচ্ছে এইখানে কতগুলো বাটন আছে, একটা হলো মোড, প্রচুর মোড আছে, এর মধ্যে লাইটটা মাঝখান থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয়, উপর থেকে শুরু হয়, অনেক অনেক মোড আছে। মোড চেঞ্জ করা যায়, লাইটগুলো চেঞ্জ করা যায়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লাইট চেঞ্জ ইয়া করে চুজ করে দেওয়া যায় আরজিবি সেট করে। আর এটা হচ্ছে পাওয়ারটা অফ করে রাখার জন্য। এই এটা বলতে এতটুকুই, খুব সিম্পল একটা জিনিস। এটা বিডি শপে এটার দাম হলো 850 টাকা, আর ডেলিভারি চার্জ 50 টাকা যদি ধরি, তার মানে 900 টাকা হচ্ছে এটার প্রাইস। তো এটা মানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের, আপনি লাগাইলেন সাথে সাথে এরকম করে চলা শুরু হবে, কোনো অ্যাপ ট্যাপ কোনো কিছুর দরকার নাই, যে কোনো সাউন্ড পাইলে এসে শুরু হবে। আর তারপরও আপনারা যদি চান, এটার একটা অ্যাপ আছে, এই যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা দিয়ে এখানে শত শত সেটিংস আপনার আছে, যে আপনার কী কী সেটিং চান, যেই যে সেটিংস দিবেন এই অনুযায়ী লাইটটা তখন অ্যাকশন করা শুরু করবে। তারপর উপরে অবশ্য কানেক্ট করে নেওয়া লাগবে, আমি কানেক্ট করি না এই মুহূর্তে, কানেক্ট করে তারপর হচ্ছে আপনারা এটাতে কাজ করতে পারবেন। আর এইখানে হচ্ছে আপনার এই যে প্রচুর কালার আছে, আপনি যে কোনো কালার চুজ করবেন এই অনুযায়ী কালারটা ওইটার চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু অনেক কষ্ট করে এই সেটিংসটা আমার ভালো লাগে এটা সেট করছি, আমার কালারটা চেঞ্জ করতেছি না, জাস্ট এই যে এখানে গিয়ে আপনি ব্লুটুথ এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনার যে নানান রকমের কালারগুলো দেখতে পাবেন, এই যে আচ্ছা কানেক্টিং দেখাই, এই যে কানেক্টেড। তো এখন আমি এখান থেকে যে যে ধরনের কালার টালার সেটিং চেঞ্জ করব এই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি একটা চেঞ্জ করে দেখাই এখান থেকে, যেমন আমি দিলাম এই যে রেড দিলাম, এই যে পুরোটা রেড হয়ে গেল, আমি এখান থেকে যদি চেঞ্জ করি, এই যে চেঞ্জ হয়ে গেলো, এই যে চেঞ্জ করি চেঞ্জ হয়ে গেলো, এই যে কালার চেঞ্জ করলাম চেঞ্জ হয়ে গেল। তো এই যে তারপর সেন্সিটিভিটি আছে, স্পিড আছে, প্রচুর সেটিং করে দেওয়া যায়। তো এই লাইটটা সম্পর্কে আর চাইতে বেশি কিছু বলার নাই, আমি এই মুহূর্তে একটা আনলাম, এই টেলিভিশনের সাউন্ড বারের এদিকে একটা, আমার ইচ্ছা আছে ওই দিকে আরেকটা এনে দিয়ে দিব, তাহলে দুই পাশে দুইটা ইকুয়ালাইজার দেখতে খুব ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব, আল্লাহ হাফিজ।